বন্ধুরা আসসালামু আলাইকুম আলামিন ব্লগসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো 2020 সালের একটি পালসার বাইক, যারা নতুনের মধ্যে একটি পালসার বাইক কিনতে চাচ্ছেন তারা এই বাইকটি দেখতে পারেন। বন্ধুরা একদম নতুন বাইক, বন্ধুরা চলছে খুবই কম, একদম নতুন বাইক। যারা মার্কেট থেকে কিনতে চাচ্ছেন নিজের ডিস্ট্রিক্টের নামে, নিজের জেলার নামে করতে চাচ্ছেন নিজ নামে, তারা এই বাইকটি দেখতে পারেন। একদম নতুন বাইক বন্ধুরা, এক কথায় নতুন বাইক, খুব কম প্রাইসের মধ্যে আপনারা এই বাইকটি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। এর আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা প্রথমে বলতে চাই, যারা শোরুম থেকে একটা গাড়ি কিনতে চাচ্ছেন ব্লু কালারের, একদম নতুন গাড়ি, ব্লু কালারের গাড়ি কিনতে চাচ্ছেন শোরুম থেকে, কিছু টাকা কম হলে ভালো হয়, তারা এই বাইকটি দেখতে পারেন। বন্ধুরা একদম নতুন গাড়ি, বন্ধুরা সারা বাংলাদেশ যে কোনো জায়গার যে কোনো ডিস্ট্রিক্টের নাম্বার করে আপনারা নিতে পারবেন। বাইকটি বন্ধুরা একদম নতুন, বাইকটির বয়স মাত্র 43 দিন, বাইকটি চলা খুবই কম, আমি আপনাদেরকে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো। বন্ধুরা বাইকটি যদি প্রথমে দেখা হচ্ছে, সামনে টায়ার কন্ডিশন আপনারা দেখুন বন্ধুরা, গাড়িটির টায়ার কন্ডিশন প্লাস গ্রিপস বন্ধুরা দেখুন অনেক ভালো, অনেক সুন্দর। সামনে মাডগার্ড কন্ডিশন দেখুন অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে। সকাপ কন্ডিশন আপনারা একটা বার দেখুন, অনেক সুন্দর। গাড়ির যদি লুকস আমি আপনাদেরকে একটা বার দেখাই, বন্ধুরা দেখুন গাড়ির লুকস কিন্তু অনেক সুন্দর রয়েছে, দাগ স্পট কোনো কিছুই নাই। এই গাড়িটি কেনা আর শোরুম থেকে গাড়ি কেনা একই কথা বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একদম ভালো মানের। গাড়িটির কালার কন্ডিশন যদি আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা দেখুন, গাড়িটির কালার কন্ডিশন কমিউনিকেশন কিন্তু অনেক সুন্দর। যারা শোরুম থেকে একটি গাড়ি কিনতে চাচ্ছেন পালসার বাইক 150 সিসি, তারা এই বাইকটি নিতে পারেন, দেখতে পারেন। যে বাইকটা আসলে তারা নিলে কোনো প্রকার ঠকবেন না, বরং আপনারা অনেকটা কমে পেয়ে যাবেন। বন্ধুরা এখন বলবো হচ্ছে গাড়ির ইঞ্জিন সম্পর্কে। আরেকটি কথা আমি আপনাদেরকে বলি, বাইকটি কিন্তু বন্ধুরা ধোয়া মোশা কোনো কিছুই করা হয়নি, ওয়াশ করা হয়নি, আমি গাড়িতে চালিয়ে নিয়ে আসলাম এই মাত্রই, ঠিক আছে। এভাবেই আর কি ভিডিও করা হচ্ছে। দেখুন গাড়িটির কিন্তু ময়লা রয়েছে বন্ধুরা, আপনারা সেই দৃষ্টিতে দেখবেন গাড়িতে কিন্তু ময়লা রয়েছে, ইঞ্জিনে দেখুন এগুলো কিন্তু ময়লা। গাড়িটির বয়স অনলি 43 দিন, দেখুন খালি একটা বার ইঞ্জিন, নতুন ইঞ্জিন, মাডগার্ড 2020 সালের গাড়ি, দেখতেই পাচ্ছেন একদম সুন্দর কোয়ালিটির গাড়ি। যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন শোরুম থেকে, এরকম মন মানসিকতা হতে হবে তাদের, তারা এই বাইক নিতে পারবেন। বন্ধুরা এখন বলবো হচ্ছে গাড়িটির পিছনের টায়ার কন্ডিশন, দেখুন সামনের টায়ার পিছনের টায়ার কিন্তু অনেক ভালো রয়েছে, আপনি অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যাই নাই। দেখুন নতুন বাইক বন্ধুরা, দেখুন এটারও গ্রিপস রয়েছে, এটারও গ্রিপস রয়েছে। আর এখন দেখাবো হচ্ছে নাম্বার সম্পর্কে। বন্ধুরা বাইকটির ব্যাংকে টাকা জমা দেওয়া আছে 16,200 টাকা, হাফ টাকার নাম্বার সহ আপনি নিজের ডিস্ট্রিক্টের নামে, নিজের জেলার নামে করতে পারবেন, আপনার নামে শোরুম পেপার্স চেঞ্জ করে আমরা দিয়ে দেবো, ঠিক আছে এখান থেকে। আর আপনি যে কোনো জায়গায় যে কোনো ডিস্ট্রিক্টের নামে করে নিতে পারবেন। বাইকটির কিন্তু 2 বছরের ট্যাক্স টোকেনের টাকা ব্যাংকে জমা দেওয়া আছে, আপনি খালি নিয়ে যাওয়ার পরে আমরা যে ফাইলপত্র আপনাকে দেব, এই ফাইলপত্র আপনার যে কাছের বিআরটিএ রয়েছে সেখানে জমা দিলে সে জায়গার নাম্বার হয়ে বাড়াবে। আপনার বাড়ি যদি ঢাকা হয়, যদি ঢাকা বিআরটিএতে জমা দেন তো ঢাকার নাম্বার হয়ে বাড়াবে। আপনার বাড়ি যদি কুমিল্লা হয় তো কুমিল্লা বিআরটিএতে যদি জমা দেন এই ফাইলপত্র, তাহলে কুমিল্লার নাম্বার হয়ে বের হবে। মানে নিজের নামে, নিজের ডিস্ট্রিক্টের নামে এই বাইকটি আপনি করতে পারবেন, ঠিক আছে। বন্ধুরা এই দেখতে দেখুন গাড়ির সাইলেন্সার কন্ডিশন একটিবার অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে, আপনার একটিবার দেখুন অনেক ভালো। বন্ধুরা এই দিক থেকে যদি হচ্ছে দেখি বাইকটির ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স দেখুন, আপনার একটিবার অনেক সুন্দর, অনেক ভালো দেখুন আপনার একটিবার। বন্ধুরা এখন বলবো হচ্ছে গাড়িতে কত কিলো চলেছে। তো বন্ধুরা গাড়িতে চলেছে মাত্র 1,259 কিলোমিটার বন্ধুরা, এটাই বাইকটির জেনুইন চলা 1,259 কিলোমিটার, ঠিক আছে। দেখুন বন্ধুরা স্টিকার কিন্তু এখন উঠানো হয়নি, 1,259 কিলোমিটারে বাইকটি চলেছে। আমি আপনাদেরকে কীভাবে দেখাই আর কি, ক্যামেরার ভিতরে আসতেছে না ওইভাবে। 1,279 কিলোমিটার, ঠিক আছে বন্ধুরা, চলেছে 1,279 কিলোমিটার, আমি আছি দেখুন, সরি 1,259 কিলোমিটার চলেছে, এটাই জেনুইন চলা। বাইকটির চাবি কন্ডিশন আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা, ইউজকৃত চাবি এটি, একদম নতুন চাবি। যারা শোরুম থেকে একটা বাইক কিনতে চাচ্ছেন পালসার, কিছু কম হলে ভালো হয়, তারা এই বাইকটি নিতে পারেন। বাইকটি বন্ধুরা একদম নতুন, শোরুম কন্ডিশন বরাবর। তো বন্ধুরা এখন দেখবো গাড়ির সাউন্ড কোয়ালিটি। তো বন্ধুরা নতুন গাড়ির কী সাউন্ড কোয়ালিটি দেখবেন আমি তাও দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পারলেন বাইকটির সাউন্ড কোয়ালিটি, নতুন বাইক। তো বন্ধুরা বাইকটির ইঞ্জিন সাউন্ড শুনুন। বন্ধুরা এখন বলবো হচ্ছে এই গাড়িটির প্রাইসের কথা। তো বন্ধুরা এই গাড়িটির ফিক্সড প্রাইস আমি আপনাদেরকে বলে দেবো, এই গাড়িটির ফিক্সড প্রাইস 1,57,000 টাকা, আমার নাম বললে হালকা কিছু সম্মানী পাবেন।
এই গাড়িটির ফিক্সড প্রাইস 1,57,000 টাকা। আলামিন ব্লগসের নাম বললে হালকা কিছু সম্মানই পাবেন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখুন। আজ এই পর্যন্ত, ওই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। Sir.